হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হোয়াইট টপ টেন। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের বাজারে শীর্ষে থাকা স্যামসাং কোম্পানির সকল ফোনের বর্তমান বাজার মূল্য। নাম্বার 20, 20 নাম্বার পজিশনে স্যামসাং কোম্পানির যে ফোনটি আছে সেটি হলো স্যামসাং গ্যালাক্সি J2 কোর। ফোনটির রিয়ার ক্যামেরা 8 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, র্যাম 1 জিবি, রম 8 জিবি, প্রসেসর কোয়াড কোর, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ওরিও ভার্সন 8.1, ডিসপ্লে সাইজ 5 ইঞ্চ, ব্যাটারি 2600 mAh। স্যামসাং গ্যালাক্সি J2 কোর ফোনটি পাওয়া যাবে বাংলাদেশের বাজারে 7490 টাকায়। নাম্বার 19, 19 নাম্বার পজিশনে যে ফোনটি আছে সেটি হলো স্যামসাং গ্যালাক্সি M10। ফোনটির রিয়ার ক্যামেরা 13+5 ডুয়াল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, র্যাম 2 জিবি, রম 16 জিবি, প্রসেসর অক্টা কোর, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ওরিও ভার্সন 8.1, ডিসপ্লে সাইজ 6.22 ইঞ্চ, ব্যাটারি 3300 mAh। ফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে 10,990 টাকায়। নাম্বার 18, 18 নাম্বার পজিশনে স্যামসাং কোম্পানির যে ফোনটি আছে সেটি হলো স্যামসাং গ্যালাক্সি J4 প্লাস। ফোনটির রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, র্যাম 2 জিবি, রম 16 জিবি, প্রসেসর কোয়াড কোর, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ওরিও ভার্সন 8.1, ডিসপ্লে সাইজ 6.0 ইঞ্চ, ব্যাটারি 3300 mAh। ফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে 10,990 টাকায়। নাম্বার 17, 17 নাম্বার পজিশনে যে ফোনটি আছে সেটি হলো স্যামসাং গ্যালাক্সি J4। এটার রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, র্যাম 2 জিবি, রম 16 জিবি, প্রসেসর কোয়াড কোর, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ওরিও ভার্সন 8.1, ডিসপ্লে সাইজ 5.5 ইঞ্চ, ব্যাটারি 3000 mAh। স্যামসাং গ্যালাক্সি J4 ফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে 11,990 টাকায়। নাম্বার 16, 16 নাম্বার পজিশনে যে ফোনটি আছে সেটি হলো স্যামসাং গ্যালাক্সি J7 NXT। ফোনটির রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, র্যাম 3 জিবি, রম 32 জিবি, প্রসেসর অক্টা কোর, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড নিউগেট ভার্সন 7.0, ডিসপ্লে সাইজ 5.5 ইঞ্চ, ব্যাটারি 3000 mAh। ফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে 12,990 টাকায়। নাম্বার 15, 15 নাম্বার পজিশনে স্যামসাং কোম্পানির যে ফোনটি আছে সেটি হলো স্যামসাং গ্যালাক্সি J6। ফোনটির রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 3 জিবি, রম 32 জিবি, প্রসেসর অক্টা কোর, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ওরিও ভার্সন 8.1, ডিসপ্লে সাইজ 5.6 ইঞ্চ, ব্যাটারি 3300 mAh। ফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে 14,990 টাকায়। নাম্বার 14, 14 নাম্বার পজিশনে স্যামসাং কোম্পানির যে ফোনটি আছে সেটি হলো স্যামসাং গ্যালাক্সি J6 প্লাস। রিয়ার ক্যামেরা 13+5 ডুয়াল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 3 জিবি, রম 32 জিবি, প্রসেসর অক্টা কোর,
অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ওরিও ভার্সন 8.1, ডিসপ্লে সাইজ 6 ইঞ্চ, ব্যাটারি 3300 mAh। ফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে 14,990 টাকায়। নাম্বার 13, 13 নম্বর পজিশনে স্যামসাং কোম্পানির যে ফোনটি আছে সেটি হলো স্যামসাং গ্যালাক্সি J7 ম্যাক্স। ফোনটির রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 13 মেগাপিক্সেল, র্যাম 4GB, রম 32GB, প্রসেসর অক্টা কোর, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড নিউগেট ভার্সন 7.0, ডিসপ্লে সাইজ 5.7 ইঞ্চ, ব্যাটারি 3300 mAh। ফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে 17,990 টাকায়। নাম্বার 12, 12 নম্বর পজিশনে স্যামসাং কোম্পানির যে ফোনটি আছে সেটি হলো স্যামসাং গ্যালাক্সি J7 ডুও। ফোনটির রিয়ার ক্যামেরা 13+5 ডুয়াল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 4GB, রম 32GB, প্রসেসর অক্টা কোর, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ওরিও ভার্সন 8.1, ডিসপ্লে সাইজ 5.5 ইঞ্চ, ব্যাটারি 3000 mAh। ফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে 18,990 টাকায়। নাম্বার 11, 11 নম্বর পজিশনে স্যামসাং কোম্পানির যে ফোনটি আছে সেটি হলো স্যামসাং গ্যালাক্সি J8। রিয়ার ক্যামেরা 16+5 ডুয়াল, ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল, র্যাম 4GB, রম 64GB, প্রসেসর অক্টা কোর, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ওরিও ভার্সন 8.1, ডিসপ্লে সাইজ 6 ইঞ্চ, ব্যাটারি 3500 mAh। ফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে 19,990 টাকায়। নাম্বার 10, 10 নম্বর পজিশনে যে ফোনটি আছে সেটি হলো স্যামসাং গ্যালাক্সি J7 প্রাইম 2। ফোনটির রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 13 মেগাপিক্সেল, র্যাম 3GB, রম 32GB, প্রসেসর অক্টা কোর, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড নিউগেট ভার্সন 7.1, ডিসপ্লে সাইজ 5.5 ইঞ্চ, ব্যাটারি 3300 mAh। J7 প্রাইম ফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে 20,990 টাকায়। নাম্বার 9, 9 নম্বর পজিশনে যে ফোনটি আছে সেটি হলো স্যামসাং গ্যালাক্সি A7। ফোনটির রিয়ার ক্যামেরা 24+8+5 ট্রিপল, ফ্রন্ট ক্যামেরা 24 মেগাপিক্সেল, র্যাম 4GB, রম 64GB, প্রসেসর অক্টা কোর, ডিসপ্লে সাইজ 6 ইঞ্চ, ব্যাটারি 3300 mAh। ফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে 24,990 টাকায়। নাম্বার 8, 8 নম্বর পজিশনে যে ফোনটি আছে সেটি হলো স্যামসাং গ্যালাক্সি A6 প্লাস। ফোনটির রিয়ার ক্যামেরা 16+5 ডুয়াল, ফ্রন্ট ক্যামেরা 24 মেগাপিক্সেল, র্যাম 4GB, রম 64GB, প্রসেসর অক্টা কোর, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ওরিও ভার্সন 8.0, ডিসপ্লে সাইজ 6.0 ইঞ্চ, ব্যাটারি 3500 mAh। ফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে 26,900 টাকায়। নাম্বার 7, 7 নম্বর পজিশনে যে ফোনটি আছে সেটি হলো স্যামসাং গ্যালাক্সি A50।
ফোনটির রিয়ার ক্যামেরা 24+8+5 ট্রিপল, ফ্রন্ট ক্যামেরা 25 মেগাপিক্সেল, র্যাম 4 জিবি, রম 64 জিবি, প্রসেসর ওয়াক্টা কোর, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড পাই ভার্সন 9.0, ডিসপ্লে সাইজ 6.4 ইঞ্চ, ব্যাটারি 4000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার। ফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে 26,990 টাকায়। নাম্বার 6, 6 নম্বর পজিশনে যে ফোনটি আছে সেটি হলো স্যামসাং গ্যালাক্সি A9। ফোনটির রিয়ার ক্যামেরা 24+10+8+5, ফ্রন্ট ক্যামেরা 24 মেগাপিক্সেল, র্যাম 6 জিবি, রম 128 জিবি, প্রসেসর অক্টা কোর, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ওরিও ভার্সন 8.0, ডিসপ্লে সাইজ 6.3 ইঞ্চ, ব্যাটারি 3800 মিলি অ্যাম্পিয়ার পার আওয়ার। ফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে 39,900 টাকায়। নাম্বার 5, 5 নম্বর পজিশনে স্যামসাং কোম্পানির যে ফোনটি আছে সেটি হলো স্যামসাং গ্যালাক্সি S9 প্লাস। ফোনটির রিয়ার ক্যামেরা 12+12 ডুয়াল, ফ্রন্ট ক্যামেরা 24 মেগাপিক্সেল, র্যাম 6 জিবি, রম 64 জিবি, প্রসেসর অক্টা কোর, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ওরিও ভার্সন 8.0, ডিসপ্লে সাইজ 6.2 ইঞ্চ, ব্যাটারি 3500 মিলি অ্যাম্পিয়ার আওয়ার। ফোনটির প্রাইস 70,900 টাকা। নাম্বার 4, 4 নম্বর পজিশনে যে ফোনটি আছে সেটি হলো স্যামসাং গ্যালাক্সি S10e। ফোনটির রিয়ার ক্যামেরা 12+16 ডুয়াল, ফ্রন্ট ক্যামেরা 10 মেগাপিক্সেল, র্যাম 6 জিবি, রম 128 জিবি, প্রসেসর অক্টা কোর, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড পাই ভার্সন 9.0, ডিসপ্লে সাইজ 5.8 ইঞ্চ, ব্যাটারি 3100 মিলি অ্যাম্পিয়ার আওয়ার। S10e ফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে 74,900 টাকায়। নাম্বার 3, 3 নম্বর পজিশনে যে ফোনটি আছে সেটি হলো স্যামসাং গ্যালাক্সি S10। ফোনটির রিয়ার ক্যামেরা 12+5+16 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 10 মেগাপিক্সেল, র্যাম 8 জিবি, রম 128 জিবি, প্রসেসর অক্টা কোর, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড পাই ভার্সন 9.0, ডিসপ্লে সাইজ 6.1 ইঞ্চ, ব্যাটারি 3400 মিলি অ্যাম্পিয়ার আওয়ার। গ্যালাক্সি S10 ফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে 89,900 টাকায়। নাম্বার 2, 2 নম্বর পজিশনে যে ফোনটি আছে সেটি হলো স্যামসাং গ্যালাক্সি Note 9। ফোনটির রিয়ার ক্যামেরা 12+12 ডুয়াল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 6 জিবি, রম 128 জিবি, প্রসেসর ওয়াক্টা কোর, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ওরিও ভার্সন 8.0, ডিসপ্লে সাইজ 6.4 ইঞ্চ, ব্যাটারি 4000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার। ফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে 94,900 টাকায়। নাম্বার 1, 1 নম্বর পজিশনে স্যামসাং কোম্পানির যে ফোনটি আছে সেটি হলো স্যামসাং গ্যালাক্সি S10 প্লাস। ফোনটির রিয়ার ক্যামেরা 12+12+16, ফ্রন্ট ক্যামেরা 10+8 ডুয়াল, র্যাম 8 জিবি, রম 128 জিবি, প্রসেসর ওয়াক্টা কোর, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড পাই ভার্সন 9.0, ডিসপ্লে সাইজ 6.4 ইঞ্চ, ব্যাটারি 3400 মিলি অ্যাম্পিয়ার আওয়ার।
গ্যালাক্সি S10 প্লাস ফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে 99,900 টাকায়। ফ্রেন্ডস, ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাইক প্রাইস আপডেট রিভিউ কম্পিয়ার, মোবাইল ফোন প্রাইস আপডেট রিভিউ কম্পিয়ার এবং টপ 10 রিলেটেড ইনফরমেশন পেতে আমাদের হোয়াইট টপ 10 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে আমাদের নতুন ভিডিওগুলো খুব সহজে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।